من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب نقطت في قلبه نقطة سوداء فإن تاب ونزع واستغفر سقل قلبه وإذا زاد زادت الرؤم كما قال تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون رواه ابن ماجه بإسناد صحيح সম্মানিত মুসল্লিবৃন্দ ইমানের পরিচর্যা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ইমান মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যদি ঈমান কারো ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো তার কোনো সৎ আমল সংরক্ষিত হয় না নষ্ট হয়ে যায় এই জন্য ঈমানের সংরক্ষণ খুবই জরুরি আমাদের একটা জিনিস একটা বিষয় ভাবতে হবে যে ঈমান মানুষের অন্তরে কতক্ষণ অবস্থান করে আর ঈমানের গুরুত্বটা কেমন যদি কোনো ব্যক্তি ঈমানহীন হয় বেঈমান অবস্থায় বেঈমান অবস্থায় কেউ যদি কোনো আমল করে সেই আমলটার গুরুত্ব আল্লাহর কাছে কিছুই থাকে না কারণ যে কোনো আমল করার কথা বলা হয়েছে মাল ঈমান ঈমানের সাথে আমলটা করতে হবে যেমন আপনারা খুব ভালো করে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা যে ব্যক্তি সিয়াম রাখবে ঈমানের সাথে নেকির আশায় ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা যে তারাবি পড়বে ঈমানের সাথে নেকির আশায় ওমান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা কদর রাত্রিও যদি জাগে তাকেও জাগতে হবে ঈমানের সাথে অর্থাৎ প্রতিটি কর্মের সাথে ঈমান থাকা জরুরি আবশ্যক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুন মান ফাআলাহুন্না বিঈমানিন দাখালাল জান্নাহ
পাঁচটি এমন ইবাদত আছে যদি ঈমান সহ এই ইবাদতগুলো করে তাহলে লোকটি জান্নাতে প্রবেশ করবে ভালো করে বুঝেন তার মধ্যে আসসালাত কেউ যদি সালাতটা ঈমানের সাথে আদায় করে কেউ যদি যাকাত আদায় করে ঈমানের সাথে কেউ যদি সিয়াম পালন করে ঈমানের সাথে কেউ যদি হজ করে ঈমানের সাথে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে বোঝা গেল প্রত্যেকটা কাজ করতে হবে কি নিয়ে ঈমান নিয়ে ঈমানবিহীন কোনো কাজ করা যাবে না একটা হাদিস বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদ 11791 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন গিয়ে বলছেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করেন আমাকে ওসিয়ত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওসিকা বিতাকওয়াল্লাহ আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি আল্লাহ ভীতি ওসিকা বিতাকওয়াল্লাহ তুমি আল্লাহকে ভয় করবে এই জন্য ওসিয়ত করছি তার পরের বাক্যটা বললেন ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন তুমি যত আমল করবে যত কাজ করবে সব কাজের মাথা হলো তাকওয়া ঈমান আপনারা এতগুলো লোক ওখানে দাঁড়ায় আছেন কেন বসে পড়েন ওখানে জটলা পাকা মানে বসে পড়েন আপনারা নিজ নিজ বসে পড়েন আর আপনারা খুতবার দিকে লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন তুমি যত আমল করবে সমস্ত আমলের মুকুট মাথা হলো কি ঈমান তাকওয়া এমন একটা উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাবিহীন কোনো কিছুই কাজ করে না যেমন একজন লোকের দুইটা পা নাই দুইটা হাতও নাই দুইটা চোখও নাই কিন্তু বেঁচে আছে ও বেঁচে আছে খাচ্ছে কথা বলছে দুই পা নাই দুই হাতও নাই আবার কোন ব্যক্তির দুই চোখ নাই দুই কানও নাই দুই পাও নাই কিন্তু বেঁচে আছে কিন্তু মাথা নাই এরকম লোক কেউ বেঁচে আছে আপনার এলাকায় আছে না মাথা নাই কিন্তু বেঁচে আছে নাই কেউ এলাকায় শুধু মানুষ না কোনো প্রাণী পাওয়া যাবে মাথা নাই কিন্তু বেঁচে আছে এমন একটা উদাহরণ দিয়েছেন যে মাথাবিহীন কোনো প্রাণী যেমন বেঁচে থাকে না কোনো কাজ করলে ঈমানবিহীন কাজ করলে ওই কাজের কোনো মূল্য থাকে না 35 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ঈমানের 70-এর অধিক শাখা আছে 70-এর অধিক শাখা আছে তাহলে আপনি একটু গুনে নেন তো পারেন কিনা 70টা পূজাতে পারেন কিনা সালাত আদায় করতে ঈমান লাগে তাহলে একটা হলো সিয়াম পালন করতে ঈমান লাগে এক দুইটা হলো হজ করতে ঈমান লাগে কয়টা হলো তিনটা হলো এইভাবে আপনি 70টা পূরণ করতে পারবেন পারবেন না তাহলে আপনার জানাই নেই শুধু 70-এর অধিক বললেন অথচ
মুহাদ্দিসগণ এগুলো ভাগ করেছেন 70 পর্যন্ত গেছেন 70 এর বেশি গেছেন কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে এইটা কিভাবে ইমানের ভাগটা কিভাবে করতে হবে আপনি আজকে জুমার সালাতে আসছেন ইমান সহ আসছেন ইমান সহ আসছেন না না কারো অন্তরে এই কথা জাগ্রত হয়নি যেহেতু আমি মুমিন আমাকে জুমার সালাতে যেতে হবে মাল ইমান ইমান সহ যেতে হবে এটা কারো মনে হয়েছিল আজকে সকালে একজনের মনে হয়নি মিথ্যা কথা বলবেন না একজনের মনে হয়নি যে আটে ইমান নিয়ে আমি জুমার সালাত আদায় করব অথচ জুমার সালাত না আপনি মুসাফা করবেন আমার সাথে আপনি মুসাফা করবেন এটাও হতে হবে কিসের সাথে ইমানের সাথে বুঝাতে পারলাম কি আপনাকে ইমানের সাথে এতটাই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ইমানটা আপনি মসজিদে প্রবেশ করবেন ডান পা দিবেন না বাম পা দিবেন ডান পা দিতে হয় মাল ইমান ইমানের সাথে ডান পা দিয়ে ঢোকার সময় বললেন কি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের যত দরজা সব খুলে দাও আল্লাহর যত রহমতের দরজা আছে সব কানেক্টেড হলো মসজিদের সাথে কার সাথে মসজিদের সাথে কিন্তু এই কথাটা বলতে হলেও কি লাগবে ইমান লাগবে কেন ইমান লাগবে যে দোয়াটা পড়ছি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রহমতের দরজা খুলে দেবেন এর নাম হলো ইমান তো এটা কখনো বুঝিনি আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুইটা বাক্য রহমানের কাছে খুবই প্রিয় এবং বলতে খুবই হালকা এবং মিজানে কিন্তু সবচেয়ে ভারী সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো এই কথাটা যে আপনি বলবেন এজন্য কি লাগবে ঈমান লাগবে এবার বুঝাতে পেরেছি কি ঈমান সব জায়গায় ঈমান লাগবে কিন্তু আমরা সব কাজই করি ইমান ছাড়া ওই জায়গায় ইমান নাই কত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ইমানের সাথে দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে তা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কি লাগে ইমান লাগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলো ঈমান লাগবে এমন কি আজানের জবাব দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুয়াজ্জিন যা বলছে শ্রোতাও তাই বলছে হাত্তা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি মানে কি অন্তর থেকে ঈমান কোথায় থাকে না মাথায় অন্তরে থাকে না ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের জবাবটাও দিবে ঈমান সহ দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে আমি বুঝাতে চাচ্ছি সব জায়গায়তে শরীয়ত শর্ত করেছে কাকে ঈমানকে কাকে শর্ত করেছে ঈমানকে চলেন এবং আমরা আমাদের ঈমানের অবস্থাটা দেখে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন এই হাদিসটা পাবেন এই হাদিসটা মুস্তাদরাকে হাকিম 5 নম্বর হাদিস শুরুতে এসেছে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম
كما يخلق الثوب ইমান তোমাদের ভিতরে যে অন্তরে যে ঈমান আছে এই ঈমানটা ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় জীর্ণশীর্ণ হয়ে যায় كما يخلق الثوب যেমন কাপড় ছিঁড়ে যায় কাপড় ফেটে যায় ময়লা আবর্জনায় পড়ে কাপড় নষ্ট হয়ে যায় ঠিক তোমাদের অন্তরে যে ঈমান ঢুকছে এই ঈমানটা নষ্ট হয়ে যায় ফাসআলু আল্লাহ অতএব তোমরা আল্লাহর কাছে চাইতে থাকো আইয়ু জাদ্দাল ঈমানা ফি কুলুবিকুম যেন তোমাদের অন্তরের মধ্যে যে ঈমান আছে এই ঈমানটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সব সময় পরিষ্কার রাখেন কারণ সব কাজ করতে হবে আমাকে কি দিয়ে ঈমান দিয়ে আচ্ছা শরীরে রক্ত না থাকলে মানুষ বাঁচে বাঁচে হাড় না থাকলে আপনি এটা বলেন যে হাড় মানুষের পাঁচটাই ব্লক হয়ে গেছে এর বাঁচার সম্ভাবনা নাই ও রিং পরানো লাগে একবারে সেম উদাহরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে যে ঈমানে মরিচিকা পড়ে মরিচা পড়ে ঈমানে জং ধরে এইটাকে পরিষ্কার করার জন্য এক নম্বর হাতিয়ার হলো দোয়া কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তুমি এটা পরিষ্কার করে দাও এই দোয়াটা শিখবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার অন্তরকে ঈমানকে পাপমুক্ত করে দাও বলেন আমিন বলেন আমিন আল্লাহ তুমি আমাদের অন্তরকে পাপমুক্ত করে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটা হাদিস 4240 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে ইন্নাল মুমিনা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা যখন কোন মুমিন একটা পাপ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায় কালো দাগ পড়ে যায় ফাইন তাবা ওয়ানাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবু এরপরে সে যদি তওবা করে এবং পাপ থেকে সম্পর্ক ছিন্ন করে ওয়াস্তাগফারা এবং আল্লাহর কাছে ক্ষমা চায় সুকিলা কলবু তখন তার অন্তরটা একবারে স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় ওয়াইজা যাদা যাদাতির রন যদি আবার পাপ করে তাহলে তার অন্তরে জং ধরতে থাকে আল্লাহ বলছেন কাল্লা বাল রনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন তাদের অন্তরে তাদের পাপের কারণে জং ধরে গেছে আল্লাহ নিজেই বলছেন জং ধরেছে মূর্ছা পড়েছে এটা আল্লাহ নিজে বলছেন তাদের পাপের কারণে তাদের অন্তরে কি ধরছে জং ধরছে সহি মুসলিম একটা হাদিস বর্ণিত হয়েছে 144 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরাজুল ফিতান আলা কুলুবিকুম কাল হাসির উদান উদান কথাটা ভালো করে শুনে রাখেন তোমাদের অন্তরে ফিতনা পাপ বর্ষণ হয় পাপ স্থায়ী হয় পাপ তোমাদের অন্তরে গেড়ে যেতে থাকে কাল হাসিরে ঔদান ঔদান যেমন চাটাই যেভাবে বুনানো হয় ঠিক অন্তরের মধ্যে পাপ এইভাবে বুনে যায় একটার পর একটা ফাইয়ুমা কলবিন উশরিবাহা যে অন্তর পাপকে গ্রহণ করে নুকিতাত ফি কলবি নুকতাতান নুকতাতান সাওদা তার অন্তরে একটা করে দাগ পড়তে থাকে ওয়াইয়ুমা কলবিন আনকারাহা আর যে অন্তর এটাকে অস্বীকার করে প্রতিরোধ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন বাইদা তখন তার অন্তরে একটা হেদায়েতের নূর সেখানে স্থায়ী হতে থাকে যে ব্যক্তি একটা পাপকে প্রতিরোধ করবে তারই অন্তরে হেদায়েতের নূর স্থায়ী হবে বুঝতে পারলেন কথা তাহলে পাপ প্রতিরোধ করার কি থাকতে হবে কি থাকতে হবে পাওয়ার থাকতে হবে ক্ষমতা থাকতে হবে যার অন্তরে পাপ প্রতিরোধের যত ক্ষমতা আছে
সেই ব্যক্তি তত বড় মুমিন। মানে পাপ ছোট বড় আছে না? তাহলে যত বড় পাপ, যেমন জেনা একটা বড় পাপ, বড় পাপ না জেনা, জেনা করা বড় পাপ তো। এই বড় পাপকে প্রতিরোধ করার জন্য কত পাওয়ারফুল ইমানের দরকার হতে পারে? অনেক পাওয়ারফুল ইমানের দরকার হবে। মিথ্যা কথা বলা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। এটাকে প্রতিরোধ করার জন্য কেমন ইমানের দরকার হবে? খুব শক্তিশালী ইমানের দরকার। হারাম খাওয়া বড় পাপ। এই হারামকে প্রতিরোধ করার জন্য সবচেয়ে বড় ইমান, শক্তিশালী ইমান দরকার। আমাদের কারোর মধ্যে এরকম শক্তিশালী ইমান আছে? কেউ দাবি করতে পারেন না? শক্তিশালী ইমান মানে কি? এখন পর্যন্ত 50 বছর যাবত বক্তব্য শুনছেন যে বিড়ি খাওয়া হারাম, কিন্তু এখনো ছাড়তে পারেননি। তাহলে ইমানটা আপনার কত শক্তিশালী বুঝতে পারছেন? আবার মানে যে ইমান সাধারণ একটা বিড়ির আগুন নিভাতে পারে না, সেই ইমান নাকি জাহান্নামের আগুন নিভাবে। এটা কি হাস্যকর না? যে ইমান এখন পর্যন্ত জর্দা ছাড়াতে পারেনি, যে ইমান এখন পর্যন্ত আপনার প্যান্টটা কাটাতে পারেনি, প্যান্ট কাটানো বুঝেন তো, প্যান্টটা আপনার টাকানোর নিচেই পড়েন এখন পর্যন্ত, বয়স আপনার 65, বক্তব্য শুনছেন 50 বছর যাব, নিফাকটা আপনার ভিতরে কত কি পরিমাণ হতে পারে নিফাকটা আপনার? আব্দুল আলিম ভাই কথা বলেন, ওই সাইডে দেন। সংকুলন হইতেছে না, পরিস্থিতি একটু আগায় আইতাম না, একটু পর্দা দিয়ে দিতাম, দুইটা গড় বসছে, আবার ওই তিন ওই মসজিদ বাতাসারও বসছে, তিনটা গড় বড়ার পরে ও মহিলা দাঁড়ায় রেসে একটু মানুষকে আগায় এদিকে বসলে ওদের যাতে পর্দা দেয়, এদিকে তো জায়গা নাই আর প্রচণ্ড গরম লাগছে, গরমও লাগছে, মানুষকে আগাতে বলুন কি, আপনার একটু আগাতে পারবেন একটু, এই সাইডে খালি আছে, এখন তো মহিলাদের তো জায়গা করে দিক পিছনে, আপনারা কথা বলবেন না, আপনারা আলোচনা শুনেন, খুতবা শুনেন, একটু দুই তিন কাতার ওখানে আপনারা একটু ফাঁকা করে দেন, সামনে চলে আসেন, আপনারা কষ্ট করে সামনে চলে আসেন, মা বোনদেরকে একটু বসতে দেন, আপনারা ওই দিদা পর্দা টানিয়ে দেন, আপনারা পর্দা টানিয়ে দেন। কথাটা কি বলছিলাম মনে আছে আপনাদের? একটু ভাবেন যে আমার মধ্যে নিফাক কি পরিমাণ আছে, আমার অন্তরটা কি পরিমাণ পাপ দখল করে আছে, ইবলিস শয়তান কিভাবে আমার অন্তরটাকে দখলে রাখছে, যে 50 বছর যাবত একটা বক্তব্য শুনছি, হাদিস শুনছি, কিন্তু এই হাদিসটা আমি এখনো আমল করতে পারছি না। তাহলে নিজেই বুঝেন যে আপনি আল্লাহর গোলামি করেন না শয়তানের গোলামি করেন, নিঃসন্দেহে সে শয়তানের গোলামি করে, কারণ শয়তানের গোলামি না করলে এত বড় হারাম কাজ করতে পারত না। যার অন্তরে ঈমান থাকবে নিঃসন্দেহে সেই ব্যক্তি হেদায়েতটাকে একবারে চুম্বুকের মতো গ্রহণ করবে, যেমন সাহাবীরা গ্রহণ করেছে, হাদিস মানা মাত্রই, বলা মাত্রই তারা গ্রহণ করে ফেলেছে। হাদিসটা শুনেন আপনি, 306 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল একদিন বলছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ এত ঘৃণিত, এত নিকৃষ্ট, এত জঘন্য,
কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য কঠিন শাস্তি আছে এই হাদিস বলা মাত্রই সাহাবীরা বলছেন মান হুম ইয়া রাসূলুল্লাহ কদ খাবু ওয়া খাসারু আল্লাহর রাসূল তারা কারা কিয়ামতের মাঠে এইভাবে তারা ধ্বংস হয়ে যাবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহর রহমত পাবে না তারা কারা এই হতভাগা লোক কারা আমি যে হাদিসটা অনুবাদ করছি বহুদিন যাবত বলছি আমরা আপনার অন্তরে কোনদিন জাগছে এই লোকগুলো কারা জাগেনি কিন্তু আল্লাহর রাসূল বলা মাত্রই সাহাবীরা প্রশ্ন করেছেন তারা কারা এইখানে ইমানের পার্থক্য আপনি বুঝে নেন সাথে সাথে জিজ্ঞেস করছে মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তারা কারা এক আশ্চর্য ব্যাপার তখন আল্লাহর রাসূল প্রথম বললেন আল মুসবিল যারা টাখনের নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে তারা হলো এক নম্বরে এইভাবে হাদিসটা শোনার পরেও যে হতভাগা পঞ্চাশ বছর যাবতে হাদিস শুনছে ওই হতভাগা এখনো কলেজে যায় প্যান্টটা ছেঁচড়ে যায় স্কুলে যায় প্যান্টটা ছেঁচড়ে যায় অথবা নামাজে ঢোকার সময় প্যান্টটা গুটিয়ে রাখে এটা একটা নিফা কিনা মুনাফে কিনা ও কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম ওহ শয়তানের গোলাম আল ইমানু বিল্লাহ প্রথম ইমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি আল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা বলতে কি বুঝেন আপনারা এইটা আমি একটু সময় বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তার আগে আর একটা হাদিস অনুবাদ করব এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইসবিহু কাফিরা ওয়া ইউমসি মুমিনান সহি মুসলিম 118 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন মানুষ সকাল করে মুমিন হয়ে আর বিকাল করে কাফের হয়ে অথবা সকাল করে কাফের হয়ে বিকাল করে মুমিন হয়ে কি বুঝেছেন হাদিসটা আজ পর্যন্ত বলেন তো দেখি কি বুঝেছেন সারা রাত এমন কাজ করে সকালে কি হয়ে যায় কাফের হয়ে যায় দিনের বেলা কিছু ভালো কাজ করে পরে সন্ধ্যায় কি হয় মুমিন হয় অথবা রাতের বেলা ভালো কাজ করে সকালবেলা মুমিন হয় দিনের বেলা খারাপ কাজ করতে করতে ও সন্ধ্যায় কি হয়ে যায় কাফের হয়ে যায় কাফের বলছেন কি বলছেন কাফের একজন ব্যক্তি সকালে ঈমান ছিল বিকাল হতে হতে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে এটা তো ছোট্ট কথা এটা টাইম আছে সকাল সন্ধ্যার টাইম আছে কিন্তু এই হাদিসটা কোথায় রাখবেন ইসাম ইসাম না ইসাম্মা কলবু ইসাম্মাল কলবু কলবের নামটা রাখা হয়েছে অন্তরের নাম আরবিতে কলব রাখার কারণ কি আসাদ্দ ইনকিলাবা কারণ কলবটা অন্তরটা খুব দ্রুত পরিবর্তন হয় কিভাবে রাসূল কাল কিদ্রে যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন দেখবেন হাঁড়ির বলক ওঠে না ফোটা ফোটা ওঠে এক সেকেন্ডটা কতটা উঠে এক সেকেন্ডটা কতটা উঠে এটা তো গুনতে পারবেন না আপনি তাই না এক সেকেন্ড আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন মুস্তাদে আহমদের হাদিস যে যেভাবে হাঁড়িতে বলক উঠে ঠিক ওইভাবে মানুষের অন্তরটা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এখানে আসেন হুট করে চলে গেছে ইমান কোথায় আমেরিকায় ওখান থেকে ঘুরে চলে আসছে সিঙ্গাপুরে আবার এখানে
এই দুই সেকেন্ডের মধ্যে এত তাড়াতাড়ি কি করেছে বিচরণ করেছে সে তাহলে মানুষ ঈমান হারা হয়ে যায় কত দ্রুত আপনি কি খেয়াল করেছেন অথচ এই ঈমানকে সংরক্ষণ করার জন্য আমি কোনো প্রস্তুতি নেই না কোনো প্রস্তুতি নেই না ঈমানটা ধরে রাখতে হবে কালকে রাত্রিতে বলেছিলাম ঈমান এখনো আপনার মধ্যে আসেনি ধরবেন কাকে বুঝেন না কথা কষ্ট পালেন কথা বললাতে ঈমান আপনার ভিতরে এখনো কি আসেনি তা আপনি ধরে রাখবেন কাকে আর নষ্ট হবে কি করে যে জীবনে ওযু করেনি তার ওযু নষ্ট হবে কোনদিন বুঝেন না কথা আপনি যে জীবনে ওযু করেনি তার ওযু কোনদিন নষ্ট হবে ঠিক তো ঠিক তো ওযুই করেনি তো নষ্ট হবে কি তো ওই কথাটা বলেন না আপনি আপনার ভিতরে ঈমান কোনদিন আসেনি ঈমান নষ্ট হলে কি করে আমি একবারে একবারে গোড়ায় চলে গেছি একবার ঈমান এখনো আসেনি আপনার অন্তরে এখনো ধারণা আছে এখনো ধারণা আছে যে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি স্ত্রী পিছন থেকে ডাকে তাহলে আজকে অমঙ্গল হবে কি হবে অমঙ্গল হবে আপনার বয়স এখন 70 বছর কিন্তু আপনার মনের মধ্যে এখনো এটা আপনি লালন করছেন এই বাড়ি থেকে বের হওয়ার সময় ডাকবা না বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার সামনে একটা কুকুর চলে গেল কি চলে গেল কুকুর তখন আপনার মনে ধারণা হলো মনে হয় আজকের যাত্রাটাই অকল্যাণ হবে এই ধারণাটা যতদিন আপনার মধ্যে লালন করছেন ততদিন ঈমান কি আসছিল না 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 এখনো আসেনি আপনার মধ্যে ঈমান আপনি এখনো বেঈমান হতে পারে আপনি 10 বার হজ করেছেন অথবা 25 বার উমরা করেছেন 20 বার উমরা করেছেন আপনি মসজিদ তৈরি করেছেন কিন্তু এখনো আপনাকে ঈমান দেখতে আসেনি বুঝলেন কি কথা এই ধারণাটা কি ধারণা শিরকি ধারণা আমাদের মধ্যে ঈমান যে নাই এইটা আমরা স্বীকারই করি না এটা ভাবি না চিন্তাই করি না এইটা করলে এটা হয় এটা করলে এটা হয় এগুলো কি ধারণা সব শিরকি ধারণা এগুলো অপবিত্র অবস্থায় গ্লাস বাটি পাতিলে হাত দেওয়া যায় না আপনার মা ফতোয়া দিয়েছে এজন্য আপনার ওয়াইফ অপবিত্র অবস্থায় হায়েজ অবস্থায় কোনোদিন পাতিলে হাত দেয় না দেয় দেন আপনার মধ্যে ধারণা আছে বলেন তো আপনার ওয়াইফের মধ্যে ঈমান কখনো কখনো আসছিল কিনা না না এখনো আসেনি ওর মধ্যে ঈমান ওর বয়স 50 বছর হয়ে গেছে নামাজ পড়ে কিন্তু ঈমান এখনো আসেনি এই জিনিসটা হলো ঈমান সেকেন্ডে সেকেন্ডে ঈমান চলে যায় মানুষের আর ঈমান এত নির্লজ্জ যে যার অন্তরে শিরিক আছে হারাম জিনিস আছে তার অন্তরে ঈমান কোনো ঢুকবে না ঈমানের কিন্তু ইজ্জত আছে ঈমানের মর্যাদা আছে ঈমানের সম্মান আছে মুমিন ব্যক্তি পাপ করতে লাগলে ঈমান বেরিয়ে যায় হাদিস শুনেন না সহিহ বুখারী হাদিস কখন যখন পাপ করে কোনো ব্যক্তি ঈমান থাকলে তখন ঈমান থাকে না কি করে বেরিয়ে যায় যখন কেউ চুরি করে তখন তার মধ্যে ঈমান থাকে না যখন কেউ জেনা করে তার মধ্যে ঈমান থাকে না চলেন এই জিনিসটা জানবেন ঈমান সেকেন্ডে সেকেন্ডে কি হয় হারায় যায় কি হয় এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন ইনদাল মাউত যা যে ব্যক্তির শেষ বাক্যটা হবে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে এই জন্য আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম ভাষাটা কি দেখেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাও এটা মাইয়্যিত কি তালকিন করানো যাবে মাইয়্যিতকে তালকিন করানো যাবে তো মাউতাকুম বললেন কেন
লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মাইয়্যেতদেরকে মৃতদেরকে তালকিন করা, এটা হলো ভাষাটা। কেন বলেছেন মাউতাকুম? মরে যাচ্ছে একবার শেষ মুহূর্ত যখন, শেষ মুহূর্তে যখন, তখন লা ইলাহা ইল্লাল্লাহটা পড়াও, কারণ হয়তো তার এক সেকেন্ড আগে তার ঈমান চলে গেছে। এবার কি বুঝেছেন? এজন্য মাউতাকুম বলেছেন, মরে যাচ্ছে, মরেনি, আর দুই তিন সেকেন্ড বাকি আছে, তখন তুমি তাকে কি পড়াও? লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও। মাউতাকুম বলেছেন কথাটা, মানে মরেই গেছে, এক সেকেন্ড বাকি আছে, তাই মাউতাকুম বলেছে, ওই সময় পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তার এক সেকেন্ড দুই সেকেন্ড আগে হয়তো তার ঈমান চলে গেছে। আপনি আনন্দে বলছেন, বাপ মারা গেছে ভাই, সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, নামাজ পড়েছে, সন্ধ্যার দিকে মারা গেছে, তা আমি বলছি যে তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? যে না না, সকালে অনেকবার বলেছে। আমি বলতে চাচ্ছি যে ঠিক যখন মারা যায় তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল? যে না, তখন বলতে পারেনি। নিশ্চয়তা আছে, সবচেয়ে ভালো মৃত্যুর আলামত, সবচেয়ে ভালো মৃত্যুর আলামত হলো মরার একটু আগে, এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যে এই ব্যক্তি হলো সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। কথা বুঝতে পারলেন? তাহলে কেন বলছেন মাউতাকুম, মানে মরেই গেছে, দুই তিন সেকেন্ড বাকি আছে, তখন পড়াতে হবে, দশ ঘন্টা আগে থাকে না, এক ঘন্টা আগে থাকে না। বুঝেছেন কথাটা? এবার এই জন্য মাউতাকুম বলেছেন, মানে ঈমান সেকেন্ডে সেকেন্ডে কি হয়ে যায়, চলে যায়। আর একটা জিনিস খেয়াল করেছেন, রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করেছেন, নুকতাওয়ালা হরফ একটু ভারী উচ্চারণ করতে কি হয়, ভারী নুকতাওয়ালা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোন নুকতাওয়ালা হরফ আছে? আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, একটা নুকতাওয়ালা হরফ আছে। নুকতা বুঝেন? আলিফের কয় নুকতা আছে? লামের কয় নুকতা আছে? বায়ের কয় নুকতা? তায়ের, সায়ের? আমি বুঝাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা আছে? নাই। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে ঠোঁট প্রয়োজন হয় না, কারো যদি মুখ নাও নড়ে কিন্তু ইল্লাল্লাহ বলতে চাইলে জিবা নড়ায় বলতে পারে। এটাই হলো আল্লাহ সবচেয়ে বড় দয়া, মৃত্যুর সময় ব্যক্তি যত অসুস্থ হোক না কেন, কোন রকমে যেন জিহ্বাটা নড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। তোমরা বলো, তাকে বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, তোমরা বলো না। কেন? তোমরা বলতে থাকবে, তার সাথে সাথে মরার আগ মুহূর্তে যদি তার জিহ্বাটা কোনো রকম ঘুরে, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ঘুরলেই সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। বুঝলেন? ঈমান যে চলে যায়, ঈমান যে ধরে রাখার অস্ত্র, তাহলে ঈমানকে ধরে রাখার অস্ত্র কি বলেন? লা ইলাহা। এই জন্য বলেছেন, ফাযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা সবচেয়ে বেশি স্মরণ করবে কাকে? আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ আফজালু যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম চলে গেলে আর সাথে সাথে যদি মারা যান তাহলে জান্নাত না জাহান্নাম? বেঈমান হয়ে মারা গেলে জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বলছিলাম আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা বলতে কি বুঝেছেন? বুঝিনি। আল্লাহর প্রতি ঈমান আনা বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মেনে নিয়েছি তখন আপনার মধ্যে দরকার ছিল তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি দরকার ছিল। এক নম্বরে কি দরকার ছিল? আল্লাহ ভীতি। আল্লাহকে কি ভয় করেন? আল্লাহকে ভয় করি না। ইবলিস শয়তান হয়ে গেছে কি কারণে? কয়টা অপরাধের কারণে? একটা। কয়টা? একটা। আপনার ভিতরে এখনো ভয় ঢুকেনি,
যে ইবলিস মাত্র একটা কথা মানেনি, আদমকে সেজদা করতে বলেছিল, যুক্তি দেখায় বলেছিল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, মাটির স্বভাব সব সময় নিচের দিকে যাওয়া আর আগুনের স্বভাব সব সময় কি উপরের দিকে যাওয়া। খলাকতাহু খলাকতানি মিন নারি ও খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছো কি দ্বারা, আগুন দ্বারা, আমি তাকে সেজদা করব কেন? এই মিথ্যা যুক্তি আল্লাহর সামনে দাঁড় করানোর কারণে, এই একটা হুকুম অস্বীকার করার কারণে হাজার হাজার বছরের ইবাদত সব কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। একটা হাদিস 3894 নম্বর হাদিস আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, হাদিসটা মওকুফ সূত্রে। একজন ব্যক্তি 60 বছর ইবাদত করেছে, কত বছর? 60 বছর ইবাদত করেছে গির্জাতে মসজিদে ইবাদত করে 60 বছর। একটা মহিলা তাকে গিয়ে ধোঁকা দিয়ে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে, জেনা করেছে 6 দিন। 6 দিন জেনা করার পরে ওই লোকটি এই পাপের ভয়ে ভীতু হয়ে দৌড় দিয়ে পালিয়ে চলে গেছে। যাওয়ার পরে সে একটা গির্জায় আশ্রয় নিয়েছে, পাপের শোকে, পাপের শোকে কোনো কিছুই খায়নি আর মানুষও তাকে খাবার দেয়নি। মানুষ চেহারা দেখে, দীর্ঘদিন চেহারা দেখার পরে তাকে একটা রুটি দিয়েছে, কয়টা? একটা রুটি দিয়েছে। লোকটা পাপের ভয়ে রুটি নিজে না খেয়ে রুটিকে দুইটা করেছে, করে দুইজন গরিব মানুষকে দিয়েছে। মালাকুল মাউত চলে এসেছে, 60 বছর ইবাদত করার পরে মালাকুল মাউত এসেছে। আসার পরে ওকে যখন জান কবজ করে নিয়ে চলে যায়, আল্লাহ বললেন ও 60 বছরের নেকি নেকির পাল্লায় তুলে দাও আর 6 দিনের জেনা তাকে পাপের পাল্লায় তুলে দাও। নেকির পাল্লায় দেওয়া মাত্রই 60 বছরের এবাদত, নেকির পাল্লায় দেওয়া মাত্রই, নেকির পাল্লা তো অনেক বেশি। যখনই 6 দিনের জেনার পাপ পাপের পাল্লায় দিয়েছে, দেওয়া মাত্রই পাপের পাল্লা ভারী হয়ে গেছে। কয় বছরের ইবাদত? 60 বছর। আর জেনা কয় দিনের? 6 দিনের। 60 বছরের ইবাদতের 5 পয়সা দাম নাই 6 দিনের জেনার কাছে। যিকরুদ্দুনুব, আল্লাহকে ভয় করতে হবে নিজের পাপ স্মরণ করে, নিজের পাপ স্মরণ করে। আপনাকে কেউ ঠেকাতে পারবে না। যখন মৃত্যু চলে আসছে, হাদিসটা শেষ করি আগে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, শোনো এবার তোমরা ওই দুই টুকরা রুটির নেকিটা নেকির পাল্লায় দাও, দুই টুকরা নেকির রুটির নেকিটা, দুই টুকরা রুটির নেকিটা তোমরা নেকির পাল্লায় দাও। নেকির পাল্লায় দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কি বুঝেছেন? এবার আল্লাহ তাকে বাঁচানোর জন্য জেনা থেকে মুক্ত করে দূরে নিয়ে চলে গেছেন, না খায় রাখছেন, না খেয়ে থেকে থেকে মানুষের দরদ হয়েছে, লোকটি বহুদিন থেকেই খায়নি, একটা রুটি দিয়েছে। ওই লোকটি তখনও চেষ্টা করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো, নিজে না খেয়ে রুটিটা দুই ভাগ করে দুইজনকে দিয়েছে। বোঝা যায় অন্যান্য ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো কি? সাদাকা। বুঝেছেন কথাটা? এবার সব জায়গাতেই আমার একটা বক্তব্য আছে সাদাকার উপরে, আপনারা শুনে দেখবেন, সব জায়গাতে সবচেয়ে পাওয়ারফুল কি? সাদাকা। বন্ধুরা আমার, প্রথম স্বীকার করতে হবে আমি পাপকে স্মরণ করব,
জানি না কাল কিয়ামতের মাঠে কি হবে কিয়ামত রাখেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াদুকুল আযাব ওয়াদুকু আযাবাল হারিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 50 নম্বর আয়াত মৃত্যু দিয়া শুরু করি মৃত্যুর সময় জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসে ফাসেকের কাছে ফাজেরের কাছে মুনাফিকের কাছে আসে ফেরেশতা আপনারা কখনো মনে হয় যে আমি মারা যাব মারা যাওয়ার সময় মৃত্যুর আগে জাহান্নাম থেকে অসংখ্য ফেরেশতা আসবে মানুষ একটা মানুষ কয়টা মানুষ একটা ফেরেশতা আসবে কতটা অসংখ্য এসে ইয়াজরিবুনা বুজুহুম আদবারহুম তারা মুখে শুধু সোড়াতে থাকবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রত্যেক ফেরেশতা যদি মুখে মারতে থাকে পিঠে মারতে থাকবে চিৎকার করতে থাকবে যখন চিৎকার করবে তখন বলবে দুকু আযাবাল হারিক তোমরা এখন জাহান্নামের দগ্ধ শাস্তি তোমরা ভোগ করা কর চাকো শাস্তি মৃত্যুর কথার একবার স্মরণ করে চিন্তা করবেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি সাথে সাথে আমাকে এটাও ঈমান আনতে হবে এই মর্মে ঈমান আনতে হবে যে মৃত্যুর সময় আমার জন্য দুই ধরনের ফেরেশতা আসতে পারে হয় জান্নাতে ফেরেশতা নয়তো জাহান্নামে ফেরেশতা যদি জাহান্নামে ফেরেশতা আসে তখন আমার কি হবে মরার আগ মুহূর্তে মালাকুল মাউত আসার বহু আগ থেকে ফেরেশতারা তাকে পিটাতে থাকবে মারতে থাকবে এটা আল্লাহ বলছেন ইয়াদরিবুনা বুজুহাহুম আদবারহুম দুকু আযাবাল হারিক আপনি এই আয়াতকে স্বীকার করেন না এই আয়াত মানেন না আপনি আপনি ভয় করেন না লা ইলাহা ইল্লাল্লাহ তার আগে পাপ করেছেন একটু ভয় হয় না আপনার একজন ব্যক্তি বলছে আমার যখন বয়স 65 বছর তখন আমি হার্ট অ্যাটাক করলাম মেডিকেলে ভর্তি করার পরে ডাক্তার এসে বলছেন যে আপনি কখনো কি ধূমপান করতেন তো বলছে হ্যাঁ ধূমপান করতাম তো এই জন্যই আপনার হার্ট অ্যাটাক হয়েছে তখন বলছেন বলেন কি আমি 30 বছর আগে ধূমপান করা ছেড়ে দিছি কয় বছর 30 বছর আগে তো না ওই কারণেই হার্ট অ্যাটাকটা হয়েছে ওই লোক আমাকে প্রশ্ন করছে যে আপনি যে বক্তব্য দিয়েছেন যারা ধূমপান করে মদ খায় তারা নিজেরা আত্মহত্যা করে কবর থেকে শুরু হবে ওর মদ খাওয়া বিড়ি খাওয়া তামাক খাওয়া সিগারেট খাওয়া শুরু হবে কবর থেকেই তবে এই সিগারেটগুলো হলো বিভিন্ন কোম্পানির আর মরার পরে যে সিগারেট খাবে সেটা হলো জাহান্নামের সিগারেট এগুলো যে যে জিনিস দ্বারা আত্মহত্যা করেছে সেই জিনিস দিয়ে তা কি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে তখন ওই লোকটা আমাকে বলছে যে তাহলে কি আমি এখন যদি মারা যাই তাহলে কি আমি হার্ট অ্যাটাক করলাম আমি বললাম যে যে হার্ট অ্যাটাক করলেন মানে নিজে আত্মহত্যা করলেন যে 30 বছর আগে আমি তৌবা করেছি আমি হজ করেছি আমি বললাম যে এই ফতো আমি দিতে পারবো না ফতো অন্য কারোর কাছ থেকে নেন তৌবা কবুল করেছেন কিনা আল্লাহ আমি জানি না জানা যাবে কখন আপনি যে হার্ট অ্যাটাক করলেন আত্মহত্যা করলেন এতে কোনো সন্দেহ নাই তবে আল্লাহ আপনাকে মাফ করবে কিনা আমি জানি না কারণ এটাই হলো পাপের প্রভাব আপনি বুঝেননি আপনার ছেলেটা প্রতিবন্ধী হয়েছে কেন হুজুর কিভাবে ওষুধ দিবে বলছে যে ভাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন ভাই দোয়া করেন কেন যে আমার ছেলেটা সারাদিন মদ খায় আমার ছেলেটা সন্ত্রাসী হয়েছে তা আমি কি করবো দোয়া করে আমি বললাম যে ওকে কি খাওয়ায় মানুষ করেছেন বলছে আগে চাকরি বাকরি করতাম তো হালাল হারাম বুঝতাম না আমি যে অপরাধ করেছেন আমি আপনি আর আমি দোয়া পড়ে ফু দিয়ে ভালো করে দিব আপনার কি সরম লজ্জা নাই এটাই হলো হারামের প্রভাব পাপের প্রভাব
ঢাকায় একজন লোক পোস্তাগলা ব্রিজের পাশে আমি গেছিলাম তার বাড়িতে, তার বাপ তার ছেলে তার মেয়ে থাকে কুয়েতে, আমাদের আলোচনা শুনে আল্লাহ তাকে হেদায়েত দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো তিনি আসছেন আমাকে বললেন যে ভাই আমার বাসায় দাওয়াত খাবেন, বয়স তার 78 বছর। তা আমি তার বাপকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল চাচা কোনো অসুখ টসুখ আছে এই বছর বয়সে? তখন চাচা বলছেন যে বাবা এমন কিছু খাইনি যে জটিল রোগ হবে। কথা কি বুঝেছেন আপনারা? মাথা ঘোরায় দিছে, বলে কি ডায়াবেটিস হয়নি? না। হার্টের সমস্যা? না, এখনো কাজ করি আমি। আবার বলছে বাবা বললাম তো আপনাকে এমন কিছু খাইনি যে আমাকে আল্লাহ বড় রোগ দিবেন। রোগ হতে পারে, মুমিন ব্যক্তির রোগ হতে পারে, আল্লাহ পরীক্ষা করেন মুমিন ব্যক্তিকে। কিন্তু মানুষটা বলল কি এমন কোন জিনিস খায়নি যে আল্লাহ আমাকে বড় রোগ দিবেন। পাপের প্রভাব বুঝেন না আপনি, সুদ খাচ্ছেন বছরের পর বছর। হারামের কথাটা একটু বলে নি, হারাম খাওয়া অবস্থায় কোনোদিন আল্লাহকে দোয়া করবেন না, হারাম খাওয়া অবস্থায় কোনোদিন আল্লাহর কাছে দোয়া করবেন না, খুব সাবধান। কিন্তু বুঝেননি কথাটা, আপনি হারাম খান মনে করে সুদ খান, আপনি এখনো সুদ খান, খবরদার আল্লাহর কাছে দোয়া করেন না কিন্তু, আর কোনো আলেমের কাছে দোয়া চাইেন না আপনি, খবরদার চাইেন না। কারণ তোর ওই আলেমের উপরে ওয়াজিব হবে ওর জন্য দোয়া না করা। কি তাকাচ্ছেন কেন আপনি আমার কথাটা কি বুঝলেন? হারাম খাওয়া অবস্থায় বিড়ি সিগারেট জর্দা সুয়ানি তাড়ি মদ গাঁজা হারাম খাদ্য খাওয়া অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন না, খবরদার বলেন না, খবরদার আল্লাহ তুমি আমাকে মাফ করো, খবর আছে। তাহলে আল্লাহর গজবটা আরো বেশি বর্ষণ হওয়া শুরু হবে। আর কোনো আলেমকে বলেন না আমার জন্য দোয়া করবেন, হারাম খাওয়া অবস্থা দোয়া চাইেন না, কারণ ওর জন্য দোয়া করা যাবে না, কোনো আলেম দোয়া করতে পারবে না হারাম করার জন্য। হাদিস নেন, আপনি হাদিস দিচ্ছি এবার, সহিহ মুসলিমের 224 নম্বর হাদিস। ইবনু আমের অসুস্থ হয়েছে, আবদুল্লাহ ইবনু ওমর ওমরের ছেলে দেখতে গেছে, সহিহ মুসলিমের হাদিস। দেখতে যাওয়ার পরে তো ইবনু আমের বলছেন আল্লাহ তাদুল্লাহ আলী, আবদুল্লাহ তুমি কি আমার জন্য দোয়া করবে না? তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন, লা সলাতা বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, বলছেন অপবিত্র অবস্থায় যেমন সালাত হয় না, ঠিক হারাম খাওয়া অবস্থায় দোয়া করা যায় না। ওয়া কুনতা ফিল বাসরা অলিয়ান, আর আমি জানি তুমি বাসরাতে ছিলে গভর্নর হিসাবে, ওই জায়গায় তুমি হারাম খেয়েছো, তোমার জন্য দোয়া করা যাবে না। আপনারা শুনে রাখ, যারা জানেন না, সুদখোর হারামখোর সহ যাদের হারাম উপার্জন করে তাদের জন্য দোয়া করা যায় না। ওয়াহাব ইবনে মুনাব্বে বলছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু দাওয়াতাহু, যে ব্যক্তি চাই আল্লাহ তার দোয়া কবুল করুক সে যেন হারাম থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল বলছেন 1015 নম্বর হাদিস, দোয়া হারাম খোর করলে আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। উদাহরণ দিতে গিয়ে বলছেন ফাযাকার রাজুল ইতিলুস সাফারা আশআস আকবার, একজন ব্যক্তির কথা বলছে যে ও দূরে সফরে চলে গেছে, সব শেষ হয়ে গেছে, হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আর বলছে যে মাশরাবাহু হারাম
মাতামু হারাম মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম হারাম দ্বারা সে সব তৈরি হয়েছে তার খাদ্য হারাম পানীয় হারাম তার পোশাক হারাম ফা আন্না ইস্তাজাবু যালিক তার দোয়া কবুল হবে কি করে কিতাবুজ জুহুদ আবু দাউদের একটা হাদিস এসেছে কিতাবুজ জুহুদের ইমাম আবু দাউদের একটা হাদিসের গ্রন্থ 13 নম্বর সিরিয়ালে মাওকুফ সূত্রে একটা হাদিস আসহাবা বানি ইসরাইল কহতুন ওয়া বালাগুন বানি ইসরাইলদের উপরে একটা গজব আসছিল কি আসছিল আযাব গজব আসছিল গজব আসার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়াখরুজুনা ইয়াজুজুন চিৎকার করতে করতে গজব থেকে বাঁচার জন্য সবাই চলে গেছে গির্জায় আল্লাহ ওহি করলেন আউহাল্লাহু ইলা নাবী মিন আম্বিয়াইহিম আন আখবিরহুম তাদের নবীর কাছে ওহি করলেন তুমি বলো তাখরুজুনা ইলা সাইদ তোমরা এসেছো পবিত্র জায়গায় বি আবদানিন নাজাসাতিন অপবিত্র দেহ নিয়ে ওয়াবি আইদিন তাসফাকুনা বিহাদ্দিমা আর যে হাত নিয়ে এসেছো এই হাত দিয়ে মানুষ হত্যা করেছো ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম আর হারাম দ্বারা পেটটাকে ভর্তি করে এসেছো শোনো শোনো তোমরা বাঁচার জন্য মসজিদে এসেছো কিন্তু পুরো শরীরটা কি অপবিত্র এবং পেটের মধ্যে কি হারাম খাদ্য ইস্তাদ্দা গযাবি আলাইকুম এখন তোমাদের উপরে আমার গজব আরো বেশি হবে শাস্তি বেশি নাজিল হবে তাহলে আল্লাহর কাছে হারাম করে দোয়া করতে পারবে না তাহলে কি কখন দোয়া করবে আগে হারামের সাথে সম্পর্ক ত্যাগ করবে হারাম থেকে ফ্রেশ হওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ আমি হারাম খেতাম তুমি আমাকে মাফ করো তাহলে আল্লাহ ক্ষমা করবে কিন্তু হারাম খাওয়া অবস্থায় দোয়া করা যাবে না আল্লাহ আমাদের উপর রহম করুন আমিন বন্ধুরা আমার ইমানের উপরে কথা বলতে গিয়ে আমি আপনাদের কি বুঝাবো লা ইলাহা ইল্লাল্লাহ একটু চিন্তা করুন ভেবে নিন যদি এই দুনিয়াবি জীবনে গজব চলে আসে আপনি বাঁচবেন কি করে তখন ইবাদত করতে পারবেন না মরার সময় জাহান্নামের ফেরেশতা রেডি মরার পরে কবরে রাখার পরে শাস্তি শুরু হবে একদিনের জন্য শুরু হবে একটুকু ভয় করি না আমরা কবরে রাখার পরে অনন্ত কাল ব্যাপী শাস্তিটা শুরু হবে যদি খালি আমার মূরটা ঘুরে যায় জাহান্নামের দিকে হয়ে যায় তাহলে কিয়ামতের হাশরের আগ পর্যন্ত শাস্তি হবে এবং হাশরের ময়দানে শাস্তি প্রমাণ হবে তারপরে আবার কোথায় যাওয়া লাগবে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ আমাদের মধ্যে আল্লাহর শাস্তির ভয় দিন আমিন আল্লাহর আযাবকে ভয় করুন নিজের পাপকে ভয় করুন ছোট্ট একটা পাপের কারণে আল্লাহ বলছেন ফামাইয়া ওয়াল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা যাররা পরিমাণ যে খারাপ কাজ করবে কিয়ামতের মাঠে সেটাও দেখা যাবে আপনি কত পাপ করছেন আমি কত পাপ করছি পাপকে ভয় পাই না আজকে বহু মা বোন খুতবা শুনতে এসেছে আপনাদেরও বললাম বক্তব্যটা নারী পুরুষ সবার জন্যই আপনারা খেয়াল রাখবেন নিজের পাপ যেন মাফ হয়ে যায় পাপ থেকে যেন বিরত থাকি আর মাধ্যম খুঁজবেন বেশি বেশি যে আমার কোন কাজ করলে আমার পাপগুলো মাফ হবে বলেছে বেশি বেশি কি করা সাদাকা করা বলেছে কি বেশি বেশি ইস্তিগফার করা বেশি বেশি নফল সিয়াম পালন করা তাহাজ্জুদের সালাত আদায় করা বেশি বেশি এতিমকে খাবার দেওয়া বেশি বেশি বিধবা মিসকিন ব্যক্তিকে খাবার দেওয়া এই মৌলিক কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আমিন এই ইস্তেমাটা আপনাদের জন্য বড় একটা রহমত প্রতি বছর অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য যারা বাস্তবায়ন করে ইস্তেমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন নেক বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ যেন তাদের পিতা মাতাকে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকা থেকে জেলা থেকে বহু মানুষ আলহামদুলিল্লাহ নারী পুরুষ অংশগ্রহণ করেছে আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আজকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নেন আমিন
আল্লাহ যেন আজকে আমাদেরকে পাস করায় দেন আমিন ইয়া রাব্বুল আলামিন এই ইস্তেমাকে কেন্দ্র করে মাদ্রাসা দারুল জান্নাহ পরিচালিত হয় আপনাদের অনুরোধ করব এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দেখেন ছোট করে তুলে দাও যখন প্রথম আসছিলাম কিছুই ছিল না তারপরে শুরু হয়েছে প্রতিষ্ঠান তৈরি হওয়া কালকে একজন লোক আসছিলেন 80,000 টাকা দিয়েছে এখানে আলহামদুলিল্লাহ কয়েকদিন 80,000 টাকা উপজেলা চেয়ারম্যান সাহেব বলছেন যে 15,00,000 টাকা বরাদ্দ করেছে এই ইস্তেমায় যারা আসে ওযুখানা তৈরি করার জন্য তারা যেন ঠিকভাবে থাকতে পারে এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কবুল করে নিন আমিন আল্লাহ যেন তাদের দানের হাত আরো বাড়িয়ে দেন আমিন ইয়া রাব্বুল আলামিন আপনাদের অনুরোধ করব এই প্রতিষ্ঠান টিকানোর জন্য আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আর যদি মনে করেন আমাদের পাপ নাই সহযোগিতা করব কেন তাহলে আমি চাইব না সহযোগিতা আল্লাহ হয়তোবা আজকের দিনের ওসিলায় আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ প্রতি বছর এই ইস্তেমা আয়োজন করবেন আর আপনারা সবাই সহযোগিতা করবেন আজকে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলামের উদ্যোগে আঞ্চলিক ইস্তেমায় অনুষ্ঠিত ইস্তেমায় সেই ময়মনসিংহ শহর থেকে বহু লোক এসেছে ত্রিশাল থেকে অনেক লোক এসেছে জামালপুর থেকে অনেক লোক এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া আপনারা প্রতি বছরে ইস্তেমাটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন আমিন আকুলু কাউলি হাদা আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের প্রতি যে আবেদনটা জানিয়েছি এই আবেদনটা আপনারা গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ আর একটা বিষয় একটা ঘোষণা দিচ্ছি এখনই গতবারও গেছিলেন আপনারা এবারও দাওয়াত দিচ্ছি আপনাদেরকে যে রাজশাহীতে যে আমাদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় গত বছর বহু মানুষ গেছেন ময়মনসিংহ থেকে আগামী ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি আমাদের সেই আঞ্চলিক ইস্তেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা সেখানে অংশগ্রহণ করবেন আর আগামী বারো এবং তেরোই জানুয়ারি ঢাকা পূর্বাচলে দেখছেন পোস্টার এই যে অনেক বড় দেশের প্রায় সব আলেম সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন আগামী বারো এবং তেরোই জানুয়ারি তারা আপনাদের জন্য স্পেশালি ব্যবস্থা করেছেন যে মেহমানরা যারা আসবে তারা আমাদেরকে পুরো দুইটা দিন ফ্রি খাওয়াবেন আলহামদুলিল্লাহ এবং তাদেরকে থাকতে দিবেন জায়গা করে দিবেন আলহামদুলিল্লাহ আমরা বড় বড় আলেমের আলোচনা শুনবো ইনশাআল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করবেন আর এক ভাই জি ও এগারো বারো তেরো জানুয়ারির এই তিন দিন চকপাসপাড়া ৩০ সালে ইস্তেমা অনুষ্ঠিত হবে আঞ্চলিক ইস্তেমা আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম ও এই যে নকলাতে যে ইস্তেমা হয় আগামী ১৮, ১৯, ২০ এই তিন দিন অনুষ্ঠিত হবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন জাজাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহ ফিকুম আমি দোয়া পড়ব আপনারা দোয়ায় আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا تردهم إلى قوم المجرمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم أنزل رحمتك في بلاد المسلمين اللهم أنزل رحمتك في بلاد المسلمين اللهم أنزل رحمتك في بلاد المسلمين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي